গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার অ্যাডাম উইনগার্ড পরিচালিত একটি আসন্ন আমেরিকান দানব চলচ্চিত্র। গডজিলা বনাম কং এর একটি সিকুয়েল, এটি কিংবদন্তি ছবি মনস্টার ভার্স এর পঞ্চম ছবি, গডজিলা ফ্র্যাঞ্চাইজির 38তম চলচ্চিত্র, কিং কং ফ্র্যাঞ্চাইজির 13তম চলচ্চিত্র এবং পঞ্চম গডজিলা ফিল্ম যা সম্পূর্ণরূপে একটি আমেরিকান ফিল্ম স্টুডিও দ্বারা প্রযোজিত হবে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ড্যান স্টিভেন্স, রেবেকা হল, ব্রায়ান টাইরি হেনরি, কাইলি হোটল এবং ফালাচেন। করোনা মহামারী চলাকালীন গডজিলা বনাম কং এর বক্স অফিস এবং স্ট্রিমিং সাফল্যের কারণে কিংবদন্তি মার্চ 2022 এ একটি সিকুয়াল ঘোষণা করেছিল এবং সেই ছবির শুটিং বছরের শেষের দিকে শুরু হবে। 2022 সালের মে মাসে ঘোষণা করা হয়েছিল যে উইনগার্ড সরাসরি ফিরে আসবে এবং ড্যান স্টিভেন্সকে প্রধান হিসাবে কাস্ট করবে। 2022 সালের জুলাই মাসে গোল্ড কোস্ট কুইন্সল্যান্ডে চিত্রগ্রহণ শুরু হয়েছিল এবং নভেম্বর 2022 এ শেষ হয়েছিল। ছবিটি 15 মার্চ 2024 এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।